রেলওয়ের উপসহকারী পদে নিয়োগ পরীক্ষা দুই দিন আগে ফাঁস করা প্রশ্নের উত্তর মুখস্থ করাতে টাকার বিনিময়ে চাকরি প্রার্থীদের জন্য কক্ষ ভাড়া নিয়েছিলেন আবেদ আলী। ঢাকা সাভারের রেডিও কলোনিতে ওই কক্ষ ভাড়া নেন টিএসসির সাবেকেই গাড়ি চালক। সিআইডির গণমাধ্যম বিভাগের বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান জানান, স্বাস্থ্য ক্যাডার পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর, গণপূর্তের উপসহকারী প্রকৌশলী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা, অডিটর, নার্সিং সহ অন্তত 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে গ্রেপ্তারকৃতরা জড়িত। শুধু আবেদ আলী নয়, নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার হওয়া 17 জনের মধ্যে আরও 5 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন চাকরি প্রার্থীদের জন্য ঢাকা ও আশেপাশে এমন নিরাপদ কক্ষ ভাড়া নিয়েছিলেন তারা। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তারা এই জবানবন্দি দেন। মামলা তদন্ত তদারক কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার তহিদুল ইসলাম বলেন, আদালত জবানবন্দি নিয়ে গ্রেপ্তারকৃত 6 জনকে কারাগারে পাঠিয়েছেন। এছাড়া বাকি 11 জনকে আদালতে তোলা হলে শুনানি শেষে তাদেরকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতে দেওয়া জবানবন্দিতে আবেদ আলী বলেন, রেলওয়ের উপসহকারী পদে নিয়োগ পরীক্ষার আগে ফাঁস হওয়া প্রশ্নপত্র ও এর উত্তর অফিস সহকারী জায়দুলের কাছ থেকে নিয়েছিলেন তিনি। ফাঁস করা প্রশ্ন উত্তর পড়ানোর জন্য দুই দিনের জন্য 40,000 টাকা দিয়ে সাভার রেডিও কলোনিতে একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন। ভাড়া নেওয়া কক্ষে 50 থেকে 60 জন চাকরি প্রার্থী ফাঁস করা প্রশ্ন উত্তর মুখস্থ করিয়েছিলেন আবেদ আলী। এর জন্য কয়েকজনের কাছ থেকে তিনি 7-8 লাখ টাকা করে নিয়েছিলেন। 6-7 মাস আগে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর নিয়োগ পরীক্ষার আগে মিরপুর শ্যাওড়াপাড়া ও কাজীপাড়ার মাঝামাঝি দুই দিনের জন্য একটি কক্ষ ভাড়া নেন তিনি। তখন 44 জন চাকরি প্রার্থীর কাছ থেকে তিনি 4 লাখ টাকা করে নিয়েছিলেন। এছাড়া 2005 সালে তিনি গণপূর্তের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার চাকরি প্রার্থীদের কাছ থেকে ফাঁস করা প্রশ্ন উত্তর বিক্রি করে 3 লাখ টাকা করে নিয়েছিলেন। তাদের মধ্যে 15 থেকে 16 জনের চাকরি হয়েছে। সিআইডির এক কর্মকর্তা বলেন, গ্রেপ্তার 17 জনের পরিবার ও নিকটাত্মীয়ের ব্যাংক হিসাব জব্দের জন্য বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্স ইন্টেলিজেন্স ইউনিটের আবেদন করেছে সিআইডি। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।